আচ্ছা দেখো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডিকেট কাউন্টার অ্যাসিঙ্ক্রোনাস ডিকেট কাউন্টার কিভাবে কাজ করছে এখানে প্রথম ধরে নিচ্ছে ডিকেট কাউন্টার মানে দশ কাউন্ট করবে তার মানে জিরো থেকে নাইন অবধি সব কটা ক্লক পাস কাউন্ট করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এইটার জন্য কটা ফ্লিপফ্লপ লাগবে বা ক নাম্বার ম্যাক্সিমাম হচ্ছে চার বিটের নাম্বার হওয়ার জন্য চারটে ফ্লিফ্লপ লাগছে ঠিক আছে আচ্ছা যেহেতু এটা অ্যাসিংক্রোনাস কাউন্টার নামের মধ্যেই আমরা কথাটা পাচ্ছি অ্যাসিংক্রোনাস তাহলে অ্যাসিংক্রোনাস এই নামটা থেকে আমরা কি কি জিনিস বুঝতে পাচ্ছি বা কি জিনিস বুঝতে পাচ্ছি যে ক্লক পালসটা এই যে ক্লক পালসটা ঢুকছে এই ক্লক পালসটা শুধুমাত্র প্রথম ফ্লিপফ্লপের সঙ্গে বা এলএসবি যে ফ্লিপফ্লপটা এলএসবি যে ফ্লিপফ্লপটা আছে তার সাথেই কানেক্টেড থাকবে বাকি ফ্লিপফ্লপগুলোর সঙ্গে এর কোনো কানেকশন থাকবে না অরিজিনাল ক্লকের উপরে দেখো সিঙ্ক্রোনাস যে কাউন্টার আছে তার সাথে ক্লক কিন্তু প্রতিটা ফ্লিপফ্লপে কানেক্টেড কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস যদি থাকে তাহলে ক্লক শুধুমাত্র ফার্স্ট এর সাথে কানেক্টেড থাকবে আর কারোর সাথে কানেক্টেড নয় ক্লিয়ার হলো আচ্ছা তাহলে ক্লক এই ক্লক বাকি ফ্লিপফ্লপের ক্লকে কে আসবে বা কে 트리গার করবে বাকি ফ্লিপফ্লপগুলোকে তার আগের ফ্লিপফ্লপের আউটপুট তার মানে কি এটা যেটা নেক্সট টু এলএসবি মানে এল এস বি পাশের যে বিট সেই বিটকে সেই বিট যে ফ্লিপফ্লপটা তাকে ট্রিগার করছে এলএসবি আউটপুট আবার তার করছে এই সেকেন্ড যে ফ্লিফ্লপটা আছে সে তো এরম চলতে থাকবে বরং এখানে সবার সাথে কে কানেক্টেড লজিক ওয়ান লাইনটা দেখো মোটামুটি সব ফ্লিপ ইনপুটে ঢুকে গেছে তাহলে এখানে কিরম ভাবে কাজ করছে ধরো প্রথমে আমি ক্লক পালসটাকে শুধুমাত্র এখানে করলাম ঠিক আছে তাহলে ক্লক এখানে যখন ধরো ওয়ান এসছে তখন আউটপুট ধরে নাও এখানেও জিরো 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 তাহলে এখানে যখন ওয়ান ঢুকছে এই ক্লকে এসে কে পড়ছে জিরো এই ক্লকে জিরো এই ক্লকে জিরো তাহলে এই সবকটা এই সব ফ্লিপ ফ্লপ গুলো কাজই করছে না অ্যাকচুয়ালি কাজ করছে শুধু এই ফ্লিপ্লপ এই ফ্লিপ্লপটা ওয়ান এসে পড়লো এবং এর ইনপুটও ওয়ান ওয়ান এসে পড়লো তাহলে আউটপুট কত দেবে টগল করবে টগল করলে আউটপুট কি আসবে জিরো ছিল ওয়ান হয়ে যাবে তাহলে আউটপুট কি এলো জিরো 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 ওয়ান নেক্সট ক্লক পালস যখন অকার করবে কি হবে আবার এখানে ওয়ান আসবে সেক্ষেত্রে এইখানে দেখো ওয়ান এসে পৌঁছচ্ছে ক্লকে ঠিক আছে তাহলে এই ফ্লিপফ্লপটা অ্যাক্টিভ হচ্ছে স্টিল এর আউটপুটে জিরো আসছে এখানেও জিরো আসছে তাহলে এরা ইনঅ্যাক্টিভ এই কাজ করতে শুরু করবে তাহলে কি হবে এই দুটো ফ্লিপফ্লপ কাজ করছে তাহলে এ আবার যখন নেক্সট ক্লক পালস আসবে এ ফার্দার টগল করবে ছিল ওয়ান হয়ে যাবে জিরো আর এ টগল করবে যেহেতু ওয়ান এসে পৌঁছেছে আগে তাই এ জিরো থেকে টগল করে ওয়ানে গিয়ে পৌঁছবে ওকে তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কাজ করতে শুরু করবে তো এইখানে ব্যাপারটা যেটা মুশকিল সেটা হচ্ছে বিটের যদি ফ্লিপ থাকে তাহলে সে মোটামুটি কানে কাউন্ট করতে পারে কিন্তু আমরা চাইছি না আমরা ডিগেট কাউন্টার চাইছি ম্যাক্সিমাম দশটা ফ্লপ কাউন্ট করবে তাহলে কি করে আমি দশটা ঘরের বেশি ওকে যেতে দেব না দশটার বেশি কাউন্ট করতে দেব না আমার এখানে যেটা লজিক এখানে আমরা একরকম লজিকে কাজ করেছিলাম যেটা সিনক্রোনাস এর লজিক ছিল যেই জিরো 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 ওয়ান হচ্ছিল তারপরেরটাকে আমরা জিরো 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 মানে চারটে জিরোতে সেট করে দিচ্ছিলাম তো কিন্তু এইখানে জিনিসটাকে আমায় একটু অন্যরকম ভাবে ভাবতে হবে এখানে কি হচ্ছে একবার যেই ওয়ান জিরো ওয়ান জিরো এই আউটপুটটা আসছে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফ্লিপফ্লপ ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে জিরো 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 থেকে নির্বিঘ্নে কাউন্ট করতে পারছে কিন্তু যখনই একবার ওয়ান জিরো ওয়ান জিরো আসছে মানে দশ নম্বর ক্লক পালসটা অকার করলো সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই ন্যান্ড গেটের আউটপুটটাকে মানে ন্যান্ড গেটটাকে এমন ভাবেই কাজ করানো হয়েছে যে ন্যান্ড গেটের আউটপুটটা তখন ওয়ান আসবে এই সরি ন্যান্ড গেটের আউটপুটটা তখন জিরো আসবে এবং যে জিরোটার জন্য প্রতিটা ফ্লিপ ফ্লপ তখন জিরো 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 জিরোতে সেট হয়ে যাচ্ছে এবার দেখি যে কিভাবে এই ন্যান্ড গেটকে সেট করা হয়েছে আচ্ছা ধরো প্রথমটার ক্ষেত্রে আমার কি আউটপুট আসছে জিরো 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 তো তখন ন্যান্ড গেটে কি পৌঁছচ্ছে জিরো পৌঁছচ্ছে এখান থেকে জিরো পৌঁছচ্ছে জিরো আর জিরো ন্যান্ড এর মধ্যে দিয়ে ওয়ান এসে পৌঁছচ্ছে ক্লিয়ার গুলোর মধ্যে যেহেতু ক্লিয়ার গুলো দেখো মাথায় বার আছে সেই জন্য সেটা জিরো হয়ে যাচ্ছে তাহলে ক্লিয়ারের মধ্যে ইনপুট জিরো আসছে যখন সে কোনো কাজ করতে পারছে না যখন জিরো 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 ওয়ান আসছে সরি উল্টো দিক থেকে বললাম জিরো 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 ওয়ান আসছে তখন কি হচ্ছে স্টিল এর মধ্যেও জিরো আছে এর মধ্যেও জিরো আছে দুটো জিরোর জন্য এখনো এটা আউটপুটটা ওয়ান থাকছে যার জন্য ক্লিয়ার কাজ করতে পারবে না যদি আমি ধরে নি জিরো জিরো ওয়ান জিরো আসছে এখনো দেখো এখান দিয়ে জিরো আসছে এখান থেকে আসছে ওয়ান আমি কি বললাম জিরো জিরো ওয়ান জিরো তাহলে এখান থেকে জিরো এলো এখান থেকে ওয়ান এলো তাহলে এই দুটো অ্যান্ড হয়ে এখনো কত বেরোচ্ছে জিরো বেরোচ্ছে এই সরি ওয়ান বেরোচ্ছে জিরো আর ওয়ান অ্যান্ড হয়ে জিরো হবে ন্যান্ড হয়ে ওয়ান হবে সেই জন্য এই ওয়ানটা আবার সিএলআর বারের মধ্যে এলেও কোনো কাজ করে উঠতে পারছে না তাহলে ন্যান্ড্রের এখানে কাজ করাতে গেলে কি করতে হবে এইটা ন্যান্ডের আউটপুটটাকে জিরো পেতে হবে ঠিক আছে আউটপুট কখন জিরো আসবে যখন কিউ বি এবং কিউডি থেকে একসাথে ওয়ান বেরোবে তখন তাহলে কখন হচ্ছে এই জিনিসটা যখন একমাত্র আমি ওয়ান জিরো ওয়ান জিরো পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো মানে যখন ওয়ান জিরো ওয়ান জিরো পাচ্ছি কিউ ডি থেকে ওয়ান আসছে তখন এদের মধ্যে অ্যান্ড হয়ে আমার রেজাল্ট আসে ন্যান্ড হয়ে উল্টে গিয়ে রেজাল্ট আসে জিরো এবং এই জিরো যখন সিএলআর বারের মধ্যে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি ওয়ান এসে পৌঁছচ্ছে যার জন্য প্রতিটা ফ্লিপফ্লপ জিরো লেভেলে সেট হয়ে যাচ্ছে আবার প্রত্যেকটা জিরো 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 হচ্ছে ক্লিয়ার মানেই তাই মানে তাই বলছে কি জিরো 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 তে সেট করে দাও তাহলে একবার ওয়ান জিরো ওয়ান জিরো যে মুহূর্তে অকার করছে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফ্লিপফ্লপ জিরো 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 তে সেট হয়ে গেল তাহলে এইভাবে অ্যাসিংক্রোনাস ডিকেট কাউন্টার আবার বলছি অ্যাসেনক্রোনাস কাউন্টার মানে যার প্রত্যেকটা ফ্লিপফ্লপের সাথে ক্লক কানেক্ট নেই সেরকম একটা ফ্লিপফ্লপ যার প্রত্যেকটার সাথে ক্লক কানেক্ট হচ্ছে না সেরকম একটা সেরকম একটা কাউন্টার সরি ফ্লিপফ্লপ নয় কাউন্টার সেরকম একটা কাউন্টার জিরো 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 থেকে স্টার্ট করে ডিকেড হচ্ছে মানে দশটা ক্লক পালস কাউন্ট করছে আশা করি এটা বুঝতে পারলে কোনো সমস্যা নেই শুধুমাত্র ওয়ান জিরো ওয়ান জিরো এলে এ কি হবে প্রত্যেকটাকে সেট করবে সেই জন্য কোথায় কোথায় মান আছে লাস্ট থেকে দেখো এল এস বি থেকে সেকেন্ড বিট আর ফোর্থ বিট তাহলে এলএসবি থেকে সেকেন্ড ফ্লিপ আউটপুট আর ফোর্থ ফ্লিপফ্লপের আউটপুট কে একটা ন্যান্ড গেট দিয়ে চালিয়ে সেটাকে প্রত্যেকটা ফ্লিপ ক্লিয়ারের সাথে কানেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে আশা করছি অ্যাসেন টোনাস টিকিট কাউন্টার বুঝতে পারলে আজ এই অবধি থাক টাটা